আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে একটি ক্লাস দেখিয়ে দেব। সেই ক্লাসটি হলো ডু ডিড ডাজের সম্পূর্ণ ব্যবহার। ডু ডিড ডাজ কখন মূল ভার্ব রূপে কাজ করে এবং ডু ডিড ডাজ কখন অক্সিলারি ভার্ব রূপে কাজ করে। প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি ডু ডিড ডাজ মূল ভার্ব রূপে যে কাজগুলো করে, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে ডুটা হচ্ছে মূল ভার্ব। তারপর হি ডাজ দ্য ওয়ার্ক, এখানে ডাজটা হচ্ছে মূল ভার্ব। ডাজ হচ্ছে সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়। আমি অন্য একটি ক্লাসে তা দেখিয়ে দিয়েছি কখন কিভাবে এস এবং এস যোগ করতে হয়। I did the work, এখানে ডিডটা হচ্ছে মূল ভার্ব। তাহলে আমরা সহজে জানতে পারলাম যে সাবজেক্টের পরে যখন ডু ডাজ এবং ডিড বসে, তারপর আমরা অবজেক্ট বসিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি এবং ডু ডাজ ডিড কখন কিভাবে বসে সেটিও জানতে পারলাম। এখন আমি দেখিয়ে দেব কিভাবে ডু ডিড ডাজ অক্সিলারি ভার্ব রূপে কাজ করে। আমরা অনেক সময় একটা ব্যবহার ভুল করে থাকি। অনেক সময় আমরা বলি আর ইউ গো, যে তুমি কি যাও, আর ইউ গো, বাট আসলে তো এখানে আর ব্যবহার হবে না, এখানে ব্যবহার করতে হবে ডু। আর এম ইজার যখন ব্যবহার করব তখন অবশ্যই মনে রাখবে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমি সেটি অন্য আরো অনেকগুলো ক্লাসে তা দেখিয়ে দিয়েছি। আজ শুধু আমি ডু ডি ডাজেরই ব্যবহারটি দেখিয়ে দেব, যে কীভাবে ডু ডি ডাজ দ্বারা প্রশ্ন করতে হয় এবং অক্সিলারি ভার্ব রূপে কাজ করে। যেমন আমি বললাম তুমি যাও, ইউ গো, তুমি যেও না, ইউ ডোন্ট গো, এখানে কিন্তু ইউ ডোন্ট গো, এখানে কিন্তু ডুটা অক্সিলারি ভার্ব রূপে কাজ করেছে। ইউ গো তুমি যাও, যদি এটিকে আমরা পজিটিভ রূপে ধরি, ইউ গো তুমি যাও, তুমি যেও না, ইউ ডোন্ট গো, তাহলে আমরা জানলাম যে কোনো বাক্যকে যখন আমরা নেগেটিভ করব তখন সাবজেক্টে পরে ডু নট ডিড নট এবং ডাজন্ট বসাতে পারি। ডু নট ডিড নট এবং ডাজন্ট বসানোর পরে মূল ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম, এটি আমাদেরকে স্মরণ রাখতে হবে। তারপর হি ডাজন্ট গো, সে যায় না, হি ডাজন্ট গো, আই ডিডন্ট গো, আমি যাচ্ছিলাম না। তাহলে আমরা জানলাম ডু ডি ডাজ যখন কোন বাক্যকে নেগেটিভ করতে হয়, নাবোধ করতে প্রকাশ করতে হয়, তখন আমাদেরকে কি বসাতে হবে সাবজেক্টের পরে ডু নট ডিড নট এবং ডাজ নট। ডু নট এবং ডাজ নট, ডু নট বসে এবং ডাজ নট বসে সাবজেক্টের উপর নির্ভর করে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদেরকে ডাজ নট বসাতে হবে, আর অন্য সব ক্ষেত্রে ডু নট বসাতে হবে। আর ডিড হবে যদি বাক্যটিকে অতীত বা ফার্স্ট টেন্সে থাকে বা ফার্স্ট ফর্ম বলতে, ফার্স্ট ফর্ম অর্থেই আমরা ডিড নট বসাবো। আশা করি ডু নট এবং ডিড নট এবং ডাজ নট কখন কিভাবে ব্যবহার করতে হয় সেটি জানা হলো। এখন আমি দেখিয়ে দেব ডু ডিড ডাজ দ্বারা কিভাবে প্রশ্ন করতে হয়। পূর্বে একটি বাক্য বলেছিলাম যে আর ইউ গো, আসলে আর ইউ গো কখনোই হবে না। আমি যদি বলি তুমি কি যাও, তাহলে বলতে হবে বাক্যের শুরুতে ডু ইউ গো। এখন যদি বলি সে কি যায়, তাহলে কি হবে, ডাজ হি গো। তুমি কি পড়ো, ডু ইউ রিড, তুমি কি আসো, ডু ইউ কাম, সে কি আসছে, ডাজ হি কাম। তাহলে আমরা জানতে পারলাম যে ডু ডাজ বাক্যের শুরুতে বসে
এবং তারপরে সাবজেক্ট বসবে, তারপর আমরা যে কোনো ভার্ব প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। এবং ইংরেজি বলতে গেলে এই ডু ডাজ এবং ডিডের অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে। আমরা যদি কখনো কোনো প্রশ্ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ডু এবং ডাজ দ্বারা প্রশ্ন করতে হয়। এরপর হচ্ছে ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? আমরা অবশ্য বলে তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো, সে কি এসেছিল? তাহলে কি বলতে হবে, ডিড হি কাম। মনে রাখবে যে সব সময় ডু ডিড ডাজ যখন ব্যবহার হবে তখন মূল ভার্বটা হবে অবশ্যই প্রেজেন্ট ফর্ম। আশা করি ডু ডিড ডাজের কখন মূল ভার্ব রূপে ব্যবহার হয় এবং কখন আমরা এটিকে অক্সিলারি ভার্ব রূপে ব্যবহার করতে পারি এটি আপনাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।